গত প্রায় এক দশক ধরে ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। সারা বছরের মতো ঈদের সময়টাতেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দেখা যায় শাকিবের একচ্ছত্র আধিপত্য। এবারের ঈদেও ছিল না তার ব্যতিক্রম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত 16 জুন মুক্তি পায় মোট 5টি সিনেমা, যার মধ্যে 3টি এই ঢালিউড সুপারস্টারের। তবে এই 3টি সিনেমার মাঝে মান ও জনপ্রিয়তার বিচারে এগিয়ে রয়েছে হার্টবিট প্রোডাকশন প্রযোজিত ও আশিকুর রহমান পরিচালিত অ্যাকশন থ্রিলার জনার সিনেমা সুপার হিরো। নানান জল্পনা কল্পনা আর প্রতিবন্ধকতার পর ঈদের আগে প্রায় শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। এ কারণে খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশিত সংখ্যক হল পায়নি সুপার হিরো। তবে বাধা বিপত্তি দিয়ে যেমন সুপার হিরোকে আটকানো যায় না, তেমনি আটকানো যায়নি সুপার হিরো সিনেমার সাফল্যকেও। ঈদের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সদর্পে সিনেমা হল দাপিয়ে বেড়াচ্ছে সুপার হিরো। আজ কথা বলবো এই সুপার হিরোকে নিয়েই। ওয়েলকাম টু বুলজা এন্টারটেইনমেন্ট, আর আমাদের আজকের আয়োজন সুপার হিরো সিনেমার 5টি শক্তিশালী ও দুর্বল দিক নিয়ে, দ্য টপ 5 স্ট্রং অ্যান্ড উইক থিংস অ্যাবাউট সুপার হিরো। মূল আলোচনায় যাবার আগে বলে রাখছি, এই ভিডিওতে সিনেমার গল্প ও প্লট টুইস্ট সম্পর্কিত বিভিন্ন স্পয়লার থাকতে পারে। তাই যারা এখনো সিনেমাটি দেখেননি এবং দেখার প্ল্যান করছেন, তাদের পরামর্শ দেব সিনেমাটি দেখার আগে ভিডিওটি না দেখার। প্রথমেই চলুন দেখে নিই সিনেমার 5টি শক্তিশালী দিক। 5. সিনেমাটোগ্রাফি অ্যান্ড লোকেশনস। পরিচালক আশিকুর রহমানকে একজন সফল সিনেমাটোগ্রাফারও বলা যায়। তার আগের কাজগুলোতে অর্থাৎ কিস্তিমাত, মুসাফির এবং অপারেশন অগ্নিপথেও তার স্টাইলিশ সিনেমাটোগ্রাফির মুনশানা দেখেছি আমরা। তাই সুপার হিরো সিনেমার সিনেমাটোগ্রাফিও যে বিশেষ কিছু হবে এটা প্রত্যাশিতই ছিল। আর এই স্টাইলিশ সিনেমাটোগ্রাফির সাথে অস্ট্রেলিয়ায় কিছু চমৎকার লোকেশনের শুটিং ভালো লাগার মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। মোট কথা, একটা অ্যাকশন থ্রিলার সিনেমার মুড ক্রিয়েট করার জন্য যেমনটা সিনেমাটোগ্রাফি আর লোকেশনের দরকার ছিল, তেমনটাই আমরা দেখতে পেয়েছি সুপার হিরো সিনেমায়। অ্যাকশন দৃশ্যগুলোতে ক্যামেরার কাজ এবং ড্রোন ক্যামেরায় ধারণকৃত দৃশ্যগুলো ছিল বেশ উপভোগ্য। শেষ ক্লাইম্যাক্সে পরিত্যক্ত একটা জাহাজে অ্যাকশন দৃশ্য ধারণ ছিল খুবই এক্সাইটিং। 4. অ্যাকশন কোরিওগ্রাফি। সুপার হিরো সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিলেন ইগোর ব্রেকেনব্যাক, আসিবুর রহমান এবং রোমেল মিঠু স্টান্ট। বরাবরের মতো আশিকুর রহমানের এই সিনেমাতেও আমরা পেয়েছি ভিন্ন স্বাদের অ্যাকশন কোরিওগ্রাফি। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, নাইফ ফাইটিং, গান ফাইট, চেজিং এবং রেডের দৃশ্যগুলো সহ প্রায় প্রতিটি অ্যাকশন দৃশ্যেই ছিল নতুনত্ব আর যত্নের ছোঁয়া। ঢালিউড সিনেমার সীমাবদ্ধ বাজেটে এই অ্যাকশন দৃশ্যগুলো হয়তো ঠিক হলিউড কিংবা আন্তর্জাতিক মানের হয়ে ওঠেনি, কিন্তু তা ছিল ঢালিউডের সিংহভাগ সিনেমার ক্লিশে অ্যাকশন দৃশ্যগুলোর তুলনায় হাজার গুণে ভালো। 3. পারফরমেন্সেস বাই দ্য লিড অ্যান্ড দ্য সাপোর্টিং কাস্ট। সুপার হিরো সিনেমার বিভিন্ন চরিত্রগুলোকে রূপদান করেছেন শাকিব খান, শবনম বুবলি, তারিক আনাম খান, সিন্ডি রোলিং, টাইগার রবি, সাদেক বাচ্চু সহ আরো অনেকে। স্পেশাল ফোর্স কমান্ডার অফ বাংলাদেশ ইকবাল মাহমুদ সামির চরিত্রে শাকিব খান ছিলেন স্বাভাবিকভাবেই সিনেমার মূল আকর্ষণ। শাকিব খানকে নিয়ে আমাদের বরাবরই একটা আক্ষেপ রয়েছে যে তার মতো বড় মাপের একজন অভিনেতাকে আমাদের দেশি নির্মাতারা কখনোই প্রপারলি ইউটিলাইজ করতে পারেননি। কলকাতা নির্মাতাদের নির্মাণে শিকারী, নবাব, চালবাজ কিংবা ভাইজান এলোরের মতো সিনেমাগুলোতে শাকিবের পরিমিত অভিনয় এবং স্টাইলিশ লুক যেন আমাদের দেশি নির্মাতাদের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের এই আক্ষেপ অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন আশিকুর রহমান। শাকিবকে সাথে নিয়ে যখন তিনি অপারেশন অগ্নিপথের যাত্রা শুরু করেন, তখন থেকেই ভক্তরা আশায় বুক বাঁধেন। অবশেষে শাকিবকে এক দেশি নির্মাতার পরিচালনায় স্মার্ট এবং ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করতে দেখবো, এই আশায় অপারেশন অগ্নিপথের মুক্তির দিন গুনতে থাকেন সবাই। কিন্তু সবার সে আশাকে গুরেবালি করে সিনেমাটির নির্মাণ থেমে যায় নানান জটিলতায়। বলা যায় সেই দুধের স্বাদ অনেকটাই ঘোলে মিটেছে সুপার হিরোতে। স্পেশাল ফোর্স অফিসারের চরিত্রে শাকিবের লুক, বডি ল্যাঙ্গুয়েজ এবং পারফরমেন্স ছিল সত্যিই দুর্দান্ত। যদি সিনেমাটা আরেকটু বেশি সময় নিয়ে করা যেত আর শাকিব আরেকটু সময় পেতেন, তাহলে হয়তো আরো নিখুঁত কাজ উপহার দিতে পারতেন। তারপরও বলবো, যতটুকু তিনি দিয়েছেন সেটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। অন্তত একথা তো আমরা এখন গর্ব করে বলতেই পারি যে আমাদের দেশি ডিরেক্টরসরাও পারেন আমাদের দেশের সবচেয়ে বড় এই সুপারস্টারকে স্মার্টলি প্রেজেন্ট করতে। অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি অফিসার কিংবা গুপ্তচর স্বপ্ন মিলিয়ানার চরিত্রে স্বপ্নম বুবলি মোটামুটি ওকে পারফরমেন্স দিয়েছেন। অন্তত তার প্রথম দিককার কিছু সিনেমায় তার অভিনয় যে স্টিফনেস বা জড়তা ছিল, তা তিনি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছেন। তুখোর অভিনেতা তারিক আনাম খান অভিনীত সায়েন্টিস্ট অ্যান্ড মিসাইল স্পেশালিস্ট কে এম খলিল সুপার হিরো সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং এই চরিত্রে তিনি ছিলেন একদম মানানসই এবং সাবলীল। কে এম খলিলের স্ত্রী অ্যানালিসার চরিত্রে অভিনয় করেছেন আইটেম গার্ল মার্গারেট জি রোলিং ওরফে সিন্ডি রোলিং। তার বাংলা উচ্চারণ, ডায়লগ ডেলিভারি এবং কিছু কিছু জায়গায় এক্সপ্রেশনে কিছুটা দুর্বলতা থাকলেও তার ওভারঅল পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। সবশেষে, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন টাইগার রবি। সাইকো কন্ট্রাক্ট কিলার জুনায় চরিত্রে হি ওয়াজ জাস্ট অসাম। কিছু কিছু জায়গায় তার ওভার অ্যাক্টিং আর কথায় কথায় ম্যাও ম্যাও বলাটা বিরক্তির জন্ম দিলেও অ্যাকশন আর অ্যাক্টিংয়ে ফুল মার্কস পাবেন তিনি। 2. ক্যারেক্টার ডেভেলপমেন্ট। শাকিব খানের সিনেমায় তার এবং তার নায়িকার চরিত্র ছাড়া অন্যান্য চরিত্রগুলো সচরাচর খুব একটা গুরুত্ব পায় না, এক্ষেত্রে একদমই ব্যতিক্রম সুপার হিরো। এ সিনেমায় ইকবাল মাহমুদ সামি চরিত্রের পাশাপাশি সীমা, কে এম খলিল, অ্যানালিসা সহ অন্যান্য চরিত্রগুলোও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ হিরো একাই 100, সে আসবে আর সব শত্রুদের কুপাকাত করবে এমন ট্রেডিশনাল অ্যাপ্রোচ ছিল না এই সিনেমায়। সামি চরিত্র ছিল দৃঢ়তা, সাহসিকতা, ত্যাগ এবং আবেগের চমৎকার সংমিশ্রণ। সীমা চরিত্রটি বাংলাদেশি সিনেমার গতানুগতিক নায়িকা চরিত্রগুলোর মতো শুধুমাত্র গ্ল্যামার শো এবং নেচে গেয়ে
ফেরানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ চরিত্রে ছিল বেশ কিছু বাঘ যা দর্শককে কখনো বিস্মিত কখনো চমকে দিয়েছে। নায়ক নায়িকার পাশাপাশি সিনেমার খল চরিত্রগুলো ছিল বেশ ইন্টারেস্টিং। কে এম খলিল, অ্যানালিসা আর জুনায়েদ চরিত্রগুলোর শক্ত গাঁথুনি সিনেমার আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছে। 1. স্টোরি। সত্যি বলতে এই সিনেমার মূল সুপার হিরো হচ্ছে এর গল্প। নানান চমক আর প্লট টুইস্টে ভরপুর এই থ্রিলিং ও সময় উপযোগী গল্পটি লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বাংলাদেশি সিনেমায় যে জিনিসটির বর্তমানে সবচেয়ে বেশি অভাব, সে জিনিসের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আশিকুর রহমান, আর তা হচ্ছে মৌলিক, ভিন্নধর্মী ও উপভোগ্য একটি গল্প। এক ফ্যানাটিক সায়েন্টিস্টের অশুভ পরিকল্পনায় দেশ ও জাতির হুমকির মুখে পড়া এবং স্পেশাল ফোর্স কমান্ডার অফিসারদের দ্বারা সে অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা নিয়েই সুপার হিরো সিনেমার গল্প। এ ধরনের গল্প আমরা বিশ্ব সিনেমায় অহরহ দেখে থাকলেও বাংলাদেশি সিনেমায় তা একেবারেই নতুন। কিছুটা কাছাকাছি ধরনের গল্পে ঢাকা অ্যাটাক নির্মিত হলেও প্লট টুইস্ট আর ক্যারেক্টার ডেভেলপমেন্টের বিচারে সুপার হিরোর গল্প একদম অনন্য। এবার চলুন দেখে নিই সিনেমার দুর্বল পাঁচটি দিক। 5. আননেসেসারি সংস অ্যান্ড রোমান্টিক সিনস। সুপার হিরো সিনেমার গানগুলো ছিল এক প্রকার অনাহত অতিথির মতো। মোট 5টি গানের মধ্যে শুধুমাত্র টাইটেল সং আর আইটেম সং বাদে আর কোনো গানের প্লেসমেন্টই যথার্থ মনে হয়নি আমাদের কাছে। এরকম থ্রিলিং একটি সিনেমায় একটু পরপর গানের আগমন চিত্রনাট্যকে বারবার গতিহীন করেছে। গানগুলো শুনতে আর দেখতে ভালো হলেও গল্পে তার প্রয়োজনীয়তা না থাকায় অযথাই তা বিরক্তির উদ্রেক করেছে। গানের পাশাপাশি এরকম একটা সিরিয়াস গল্পের সিনেমায় স্বামী ও সীমার লুতুপুতু প্রেমের গল্প একেবারেই বেমানান লেগেছে। অ্যাকশন সিনেমায় প্রেমের উপস্থিতি থাকতে পারবে না এমনটা বলছি না আমরা। দ্য স্পাই হু লাভ মি, ক্যাসিনো রয়্যাল, মিশন ইম্পসিবল 2, অ্যালাইড সহ অসংখ্য অ্যাকশন সিনেমায় রোম্যান্সকে গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে, যা গল্পের এন্টারটেইনমেন্ট ভ্যালুকেই আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সুপার হিরো সিনেমায় জোর করে ঢুকিয়ে দেওয়া অপ্রয়োজনীয় ও অলমোস্ট জিরো কেমিস্ট্রি সম্পন্ন রোমান্টিক দৃশ্যগুলো শুধুমাত্র চিত্রনাট্যকে স্লথ গতিরই করেনি, গল্পের মূল ফোকাস থেকে দর্শকদের ডিস্ট্রাক্টও করেছে। 4. ল্যাক অফ ডিটেইলিং অ্যান্ড পারফেকশন। 2017 সালে মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক সিনেমার বিপুল জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ ছিল বিভিন্ন ছোট বড় বিষয় অনেক ডিটেইলে দেখানো এবং অন্যান্য বিষয়ে পারফেকশন আনার প্রচেষ্টা, যা আমাদের বাংলাদেশি সিনেমায় একদমই বিরল। সুপার হিরো সিনেমায় এ জিনিসের পুনরাবৃত্তি আমরা আশা করেছিলাম, কিন্তু আফসোস তা পাইনি। অল্প কিছু এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশ সরকার স্বামীর সাহসী অভিযানের পুরস্কার স্বরূপ তাকে 3 মাসের স্পেশাল ট্রেনিং এ অস্ট্রেলিয়া পাঠায়। স্বামীর সেই স্পেশাল ট্রেনিং একটা শুটিং ফিল্ডে ঠুস ঠুস করে টার্গেট প্র্যাকটিস করার 10-15 সেকেন্ডের একটা দৃশ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অথচ এই জায়গাটায় অল্প সময়ের মধ্যেই খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন রকম ট্রেনিং এর দৃশ্য থাকলে পুরো ব্যাপারটা আরো অনেক বাস্তবসম্মত আর বিশ্বাসযোগ্য হতো। বাংলাদেশে স্বামীর বোমা নিষ্ক্রিয় করার দৃশ্যটা খুব সাদামাটা ভাবে দেখানো হয়েছে এবং সেখানে তাকে বোমা নিষ্ক্রিয় করার সময় ব্যবহৃত ব্লাস্ট স্যুট পরতে দেখা যায়নি, যা খুবই অস্বাভাবিক। ও সরি, আমরা তো ভুলেই গিয়েছিলাম যে তিনি একজন সুপার হিরো। বোমাটা ব্লাস্ট হলে আশেপাশে সবকিছু তছনছ হলো, ইকবাল স্বামীর তো একটা কেশও পড়তো না, রাইট? শাকিব খানকে সিনেমার বেশ কিছু দৃশ্যে অনেক ওভারওয়েট আর বালকি দেখা গেছে, যা ছিল খুবই দৃষ্টিকটু আর হতাশাজনক। এরকম একটা চ্যালেঞ্জিং রোলে শাকিবকে অনেক ঝরঝরে আর ফিজিক্যালি ফিট দেখানোটা অনেক জরুরি ছিল। এ হতাশা অবশ্য শাকিব ভক্তদের অনেক আগে থেকেই। সিক্স প্যাক অ্যাপস কিংবা ঋত্বিক সালমানের মতো মাস্কুলার বডির কথা না হয় বাদই দিলাম, একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকার কাছ থেকে একটা মেধিন শরীরও কি আমরা আশা করতে পারি না? 3. পুয়ার ভিএফএক্স। সুপার হিরো সিনেমার অন্যতম দুর্বল দিক ছিল এর নিম্নমানের ভিজুয়াল ইফেক্টস। এরকম একটা আধুনিক সিনেমায় এত পুয়ার ভিএফএক্স অনেক ক্ষেত্রেই উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে। সিনেমার সিনেমাটোগ্রাফি বা অ্যাকশন দৃশ্যগুলো যথেষ্ট ভালো হলেও এই দুর্বল মানের ভিএফএক্স এর কারণে তা পূর্ণতা পায়নি। এর পেছনের বড় কারণ হিসেবে আমরা মনে করি বাজেট স্বল্পতা আর পোস্ট প্রোডাকশনে যথেষ্ট পরিমাণ সময় না দেওয়া। খুব সম্ভবত সিনেমার প্রযোজক তার বাজেটের সিংহভাগ শাকিব খান আর গানের শুটিং এর পেছনে খরচ করার পর যা বাকি ছিল তা দিয়ে সিনেমার অবশিষ্ট কাজ শেষ করেছেন। 2. স্লো অ্যান্ড বোরিং স্ক্রিন প্লে। সুপার হিরোর গল্পটা যত স্ট্রং ছিল ততটাই নরবরে ছিল তার চিত্রনাট্য। অযাচিতভাবে গানের আর রোমান্টিক দৃশ্যের ব্যবহারের কথা তো আগেই বলেছি। এর পাশাপাশি চিত্রনাট্যের ধীরগতি গল্পের পটেনশিয়ালকে অনেকটাই নষ্ট করেছে। কিছু কিছু দৃশ্য অনেক ড্রামাটিক হতে পারত, যা অনেক সাধারণভাবে দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কে এম খলিলের পঙ্গু স্ত্রী অ্যানালিসা যখন হুইলচেয়ার থেকে স্বাভাবিকভাবে উঠে দাঁড়ান, তখন পুরো দৃশ্যটাতে একটা ইন্টেন্স এবং সারপ্রাইজিং মুড তৈরির প্রয়োজন ছিল, যা ছিল সেখানে অনুপস্থিত। একইভাবে সীমা ও কে এম খলিলের আসল রূপ উন্মোচনের ব্যাপারগুলো অনেক সারপ্রাইজিং হওয়ার কথা থাকলেও চিত্রনাট্যের দুর্বলতার কারণে তা অনেকটাই প্রেডিক্টেবল লেগেছে। এছাড়া সিনেমার শেষ ক্লাইম্যাক্সে যখন কে এম খলিলের লঞ্চকৃত মিসাইলটিকে থামাতে হবে, সে সময় খুব স্বাভাবিকভাবে দর্শক চাচ্ছিল স্বামী অর্থাৎ শাকিবের নায়কোচিত ভূমিকা দেখতে, কিন্তু তা না করে এই গুরুত্বপূর্ণ দৃশ্যটিতে শাকিবকে প্রায় পুরোটাই অনুপস্থিত রেখে নায়িকাকেই মুখ্য ভূমিকায় অবতীর্ণ করানো হলো, যা ছিল অবশ্যই একটি ভুল স্ট্র্যাটেজি। আর সবশেষে জাহাজে মিসাইলটা হিট করতে যেখানে মাত্র 3 মিনিট সময় বাকি আছে, সেখানে নায়ক নায়িকার মধ্যে জাহাজ ত্যাগ করার কোনো তারাই লক্ষ্য করা যায়নি। রীতিমতো রিল্যাক্স মোডে আরো কিছু ডায়লগ মেরে ধীরে সুস্থে তারা জাহাজ ত্যাগ করেন। এই দৃশ্যটিতে যেরকম উত্তেজনা আর গতি থাকার কথা ছিল তার ছিটেফোঁটাও পাওয়া যায়নি। 1. প্লট হোলস অ্যান্ড এরর্স।
সিনেমার একটি দৃশ্যে অ্যানালিসা সামিকে বলে যে তার একটা ছেলে ছিল, বেঁচে থাকলে আজ নাকি সে সামির মতোই হতো। আই মিন সিরিয়াসলি, সাকিব আর সিন্ডিরোলিং এর বয়সের পার্থক্য কত বলে আপনাদের মনে হয়? রিয়েল লাইফে তো নয়, সিনেমাতেও মেকআপ কিংবা লুক দিয়ে অ্যানালিসাকে বয়স্ক কোনো চরিত্র বোঝানোর চেষ্টা করা হয়নি। তাই পরোক্ষভাবে হলেও অ্যানালিসা সামির মায়ের মতো এটা বোঝাতে যাওয়াটা অনেক হাস্যকর লেগেছে। কাহিনীর এক শকিং মোমেন্ট ছিল সীমার উদ্দেশ্য প্রকাশ পাওয়া এবং তার দ্বারা সামিকে গুলি করা। সামিকে গুলি করা হলে খুব স্পষ্টভাবে সামির বুক থেকে রক্ত ঝরতে দেখা যায়। তার পরের এক দৃশ্যে সামিকে ঠিক একই পোশাকে একদম অক্ষত অবস্থায় দেখা যায়। বুঝলাম যে তিনি সুপার হিরো, তাই এরকম দু চারটা গুলিতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু তাহলে গুলি খাবার সময় তার শরীর থেকে যে রক্ত ঝরলো, পরবর্তীতে তার কোনো চিহ্নও কেন ছিল না তার সেই পোশাকে? আর যদি ব্যাপারটা সামির সাজানোই হয়ে থাকে, তাহলে রক্ত কেন ঝরলো? তাহলে কি সামি তার জামার নিচের নকল রক্তের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন? আচ্ছা, যদি তাও হয়, তবে তিনি কিভাবে জানলেন যে সীমা গুলিটা তার বুকেই করবে? এরকম অসংখ্য অযৌক্তিক ভুল আর অসঙ্গতি বারবার সিনেমার আকর্ষণকে নষ্ট করেছে। প্রিয় দর্শক, এই ছিল ঈদের সিনেমা সুপার হিরোর পাঁচটি শক্তিশালী ও দুর্বল দিক নিয়ে আমাদের আজকের আয়োজন। পরিশেষে বলতে চাই, হাজারো ক্লিশে গল্প আর একঘেয়েমিতা ভরা প্রেজেন্টেশনের ভিড়ে সুপার হিরো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। অনেক দেরিতে হলেও সাকিব খানকে দিয়ে ভিন্ন ধর্মী একটা কাজ উপহার দেওয়ার জন্য হার্টবিট প্রোডাকশনস এবং আশিকুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে সাকিব খান সহ আরো অন্যান্য গুণীশিল্পীদের নিয়ে আরো অনেক নিখুঁত এবং এন্টারটেইনিং সিনেমা পাবো আপনাদের কাছ থেকে, এই প্রত্যাশাই রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং ঢালিউড আর হলিউড নিয়ে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।